জেলেই থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায় সহ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সাত জনকে। ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের। জেল হেফাজতের মেয়াদ শেষে সোমবার পার্থ চট্টোপাধ্যায় সহ নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, প্রদীপ সিং ও প্রসন্ন রায়কে আদালতে তোলা হয়। জামিনের আবেদন করেন প্রত্যেকের আইনজীবী। শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী সঞ্জীব দাশগুপ্ত জানান, চার্জশিট দেওয়া হয়ে গেলেও সিবিআই কি করে বলছে তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে, এটা কিভাবে হতে পারে, তাহলে এটাকে কি চার্জশিট বলা যায়? ক্যালকাটা হাইকোর্ট যে অর্ডারটা ওদের মে মাসে দিয়েছিলেন, যেটার পরিপ্রেক্ষিতে ওরা তদন্ত করছে, সেইটার কথাটা আজকে এসে বলছে। মানে এফআইআরেরও আগে যে পোর্শনটা তদন্ত করতে ক্যালকাটা হাইকোর্ট ওদের দিয়েছিলেন, ওরা আজকে এসে বলছে এখন আমরা ওই পার্টটা তদন্ত করছি। তাই আমি কোর্টের কাছে বললাম, এখন যদি এই মূল পার্টের তদন্ত শুরু হয় তাহলে কি কারণে ওরা এর আগে চার্জশিট দিল, তাতে তো তাহলে কিছুই নেই। আর এই তদন্ত কতদিন শেষ হবে? দেখা যাচ্ছে এখনও 400-500 লোককে এক্সামিন করতে হবে। কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের আইনজীবী সুমন গঙ্গোপাধ্যায় জানান, আমি একজন 70 বছরের মানুষ, আমার হৃদরোগের সমস্যা আছে, সিবিআই আমার জায়গায় তল্লাশি চালিয়েছে, মামলা চলছে একটা ধারায়, গ্রেফতার করলো অন্য ধারায়, অদ্ভুত একটা অবস্থায় দাঁড়িয়ে আছে মামলা। আমি এসএসসির সঙ্গে যুক্ত নই, আমার স্ক্যান করা সই শুধু ব্যবহার করা হয়েছে, এসএসসি কি করছে সেটা আমার এখতিয়ার বহির্ভূত, আর যে গতিতে তদন্ত চলছে তাতে 3-4 বছর সময় লেগে যাবে। আমি সবসময় সাহায্য করেছি, আমার বয়সটা বিচার করে জামিন দেওয়া হোক। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সেলিম রহমান জানান, আমি এফআইআরে অভিযুক্ত নই, তাও আমাকে গ্রেফতার করা হলো, 75 দিন হয়ে গেল কিন্তু এখনও এফআইআরে নাম নেই। যদি শান্তিপ্রসাদ সিনহা কিছু করে থাকেন সেটা তার ব্যাপার, নিয়োগ বেআইনি হতে পারে, তার দায় আমার নয়। 16 জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট, 12 জন অভিযুক্তকে ধরে আনা 3-4 বছরের কাজ, গত 15 দিনে কেন, তার আগে থেকে আজ পর্যন্ত কোনো অগ্রগতি নেই তদন্তে। সিবিআই প্রিমিয়াম এজেন্সি মানে এই নয় যে ওরা যা তদন্ত করছে তা ঠিক করছে, দরকার পড়লে আমায় অন্তর্বর্তীকালীন জামিন দিন। সিবিআইয়ের লাস্ট 14 দিন এবং তার আগেও কোনো ডেভেলপমেন্ট দেখাতে পারেনি। আজকে ফরওয়ার্ডিং রিপোর্টে যেটা সিবিআই সাবমিট করেছে কোর্টের কাছে সেটা একদম এক কপি, যে কপিটা সিবিআই লাস্ট 3 মাস ধরে বা 2 মাস ধরে বলে যাচ্ছে যে আমরা ইনভেস্টিগেশন কন্টিনিউ করে যাচ্ছি, আমরা চেষ্টা করছি ঠিক যাক জায়গায় পৌঁছাতে, তার মানে এখনও কিন্তু ঠিকঠাক জায়গায় সিবিআই পৌঁছায়নি এবং লাস্ট 14 দিনে কোনো রকম ডেভেলপমেন্ট নেই। এই সমস্ত কনসিডার করে আজকে আমরা বেল পিটিশন মুভ করেছি, এই বলে যে সিবিআই ইনভেস্টিগেশনের নামে একজন অ্যাকিউজডের ফান্ডামেন্টাল রাইট কাটল করা ছাড়া কোনো ফ্রুটফুল ইনভেস্টিগেশন বা সত্যিকারের যদি কোনো অফেন্স হয়ে থাকে সেই জায়গায় পৌঁছানোর মতন কোনো মানসিকতা নেই বা পৌঁছানোর চেষ্টাও করছে না। সিবিআই এর আইনজীবী জানান, বেআইনি নিয়োগ চক্রান্ত ছিল, এখনো পর্যন্ত অভিযুক্তরা সহযোগিতা করছে না, প্রমাণ নষ্ট করতে পারে এরা। আমাদের তদন্ত এখন সেই পর্যায়ে আছে যেখানে জামিন দিলে প্রমাণ নষ্ট হবে, জামিন খারিজ করা হোক। সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী তমালকান্তি মুখোপাধ্যায় বলেন, উনি অসুস্থ, সিবিআই ভাবছে যে নতুন প্রকারে একে হেফাজতে রাখা হবে, সব কিছুর একটা সীমা থাকে, কতদিন চলবে এরকম, জামিনের আবেদন করছি। আজকে লার্নেড কোর্ট একটা ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন করেছেন সিবিআই কে, যে তোমরা কি আমায় বলতে পারো যে হাউ লং ইট উইল টেক? এটা তো ইনডিফিনিট পিরিয়ড চলতে পারে না, এতদিন তোমরা সময় পেয়েছো, কাস্টডি থেকে ইন্টারোগেশন করেছো, ডকুমেন্ট সমস্ত কালেক্ট করেছো, এরপরে হোয়াট মোর ইউ ওয়ান্ট? যদি তোমরা তোমার জাস্টিফাই করো যে একটা মানুষ কাস্টডি থাকবে কেন, তার পরিপ্রেক্ষিতে সিবিআই কোনো পার্টিনেন্ট কোনো জবাব দিতে পারেনি, কারণ তাদের কোনো আনসার ছিল না। আমরা ওপেন কোর্টে দাঁড়িয়ে বলেছি যে ইউর অনার কাইন্ডলি অ্যাপ্রিসিয়েট দ্যাট দে হ্যাভ এনি আনসার টু সেভ ইউ দ্য লার্নেড কোর্ট, ইউ হোয়াট ফর দে আর টেকিং মাচ টাইম। এরপর তদন্তকারী সংস্থার উপর ক্ষোভ প্রকাশ করে বিচারক বলেন, তদন্ত এখনো শেষ হলো না কেন, একটা ভুল গ্রেফতার হলে এর দায় কে নেবে, কে দায়ী হবে? যদিও পরে জামিনের আবেদন খারিজ করে দিয়ে পার্থ সহ 7 অভিযুক্তকে 12ই ডিসেম্বর পর্যন্ত ফের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।